কেমন খুশি করেছিল ইমামে হুসাইন আমার আল্লাহ পাকে কেমন রাজি করেছিল ইমামে হুসাইন হুজুরের মুঞ্জাই লাভ যখনই ঘরের ভিতরে গেছে যখনই সীমার মধ্যে গিয়ে হুজুরামার ইবাদত করতে করতে হুজুরে যখনই ঘুমটা এসে গেছে হুজুরামা দেখতে লেগেছে কারবার আর জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে কেন আলোকিত হয়ে গেছে ওই কারবালা জমিনে আল্লাহ ফারিস তরাইছে এসে গেছে এ যুবকেরা

আল্লাহ পরিষ্কার করতে লেগেছে এই যুবকেরা কোন সাইনের কথা বলছি শুনে রেখে দাও আল্লাহ তাদেরকে কি নিয়ামত করেছে আল্লাহ তাদেরকে কোন সম্মান দিয়েছে হাজরাতে যাই না বলতে লেগেছে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি কে জানো কারবালার জমিনে এসে কারবালার জমিনের পাথরগুলো নিয়ে বাইরে ফেলতে লেগেছে কারবালার জমিটাকে সাফ করতে লেগে গেছে আমি যাই না জিজ্ঞাসা করলাম কে মা আপনি আপনার মনে এত দয়া যেখানে নবীর বাচ্চার বিরুদ্ধে তোর আল ধরার লোকের অভাব নাই আপনি এত রাতে সে এই জায়গাটা কেন পরিষ্কার করছেন কারবালার ময়দানটা কেন সাফ করছেন ওই মহিলা তখন জবাব দিয়েছিল কাল যখন আমার হুসাইন আমার কলিজার টুকুরা আমার বাচ্চা যখন এই জায়গায় পড়ে যাবে তার আঘাত আঘাত লেগে যাবে না জানি তার গায়েতে পাথর কাকর গুলো ফুটে যাবে তার গায়েতে নোংরা লেগে যাবে এই জন্য আমি কারবালার জমিনকে সাফ করছি হজরতে যাই না পড়েছিলেন কে মা আপনি কোথা থেকে এসেছেন আপনার পরিচয়টা দেন কেননা ওই মহিলা নিকা পরা ছিল ওই মহিলা পর্দা হালাতে ছিল হজরতে যাই না চিনতে পারে না হজরতে যাই না আশা করেছে কে আপনি কোথা থেকে এসেছেন আপনার পরিচয়টা দেন ওই সময় মহিলা নিকাপ তুলেছে হাজরাতে যাই না হয়ে গেছে তিনি অন্য কেউ নয় খাতুনে জান্নার বেহেস্তে থেকে কারবালা জমিনে হাজির হয়ে গেছে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ ইমামে হুসাইন পাঠিয়ে দিলেন যাও আজকে আসুরার রাত এবার ইবাদত করো যে ইবাদতের মধ্যে মশগুল হয়ে চোখটা জুড়ে এসেছে হাজরাতে যাই না বলছে আমি দেখছি কারবালার জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে কেন কারবালা কাল শুরু হবে যুদ্ধ আর আজকে আল্লাহ ফারিস্তা পাঠিয়েছে জোরে বলুন সুবহান হাজরাতে যাই না বলছে আমি দেখছি যে একজন মহিলা কারবালার জমিনটাকে সাফ করছে ঝাড়ু দিচ্ছে কারবালার জমিনে ছোট ছোট পাথরগুলোকে তুলে বাইরে ফেলে দিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম কে মা আপনি আপনার মনে এত মায়া কোথা থেকে এসেছেন কেন এই সময় নবীন নাওয়াসা নবীন নাতি ইমামে হাসান হুসাইনের বিরুদ্ধে ধরতে পিছপা হয়নি আর আপনি কে আপনার মনে এত দয়া এত মায়া যে গভীর রাতে আপনি এই ময়দান সাফ করছেন ঝাড়ু দিচ্ছেন পাথরগুলো একটা একটা করে তুলে বাইরে ফেলছেন তখন ওই মহিলা কান্না ভরা কণ্ঠ নিয়ে জবাব দিয়েছিল শোনো কাল যখন আমার বাচ্চা আমার কলিজার টুকরা যখন শহীদ হয়ে এই জায়গায় পড়বে না জানি তার পিঠেতেই পাথর কাঁকড়গুলো ফুটে যাবে না জানি তার শরীর আঘাত লেগে যাবে না জানি নবী বাচ্চার গায়েতে ধুলোর দাগ লেগে যাবে না জানি নবী বংশের বাচ্চার গায়ে পাথর ফুটে গিয়ে চিহ্ন হয়ে যাবে এই জন্য আমি আর সহ্য না করতে পেরে পাথরগুলো সরাতে লেগেছি ঝাড়ু দিতে লেগেছি সইয়দা যাই না বলছে কে মা আপনি আপনার পরিচয়টা একটু দেন ওই মহিলা যখন নিকাবটা তুললেন সৈয়দা যাই নাম দেখছে উনি অন্য কেউ নয় খাতুনে যান না ইমাম হাসান হুসাইনের আম্মা জান নবী পাকের কলিজার টুকরা বেটি ফাতেমা বেহেস্তে থেকে কারবালার জমিনে হাজির হয়ে গেছে জোরে বলুন সুবাহান আল্লাহ আরও জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে ইমাম হুসাইন পাক আল্লাহ যদি রাজি না থাকতো আম্মা ফাতেমা কারবালার জমিনে আসতে পারতো

اللہم صلی اللہ سلے آلہ علا اللہ لا علاح उनका गुलाम हो कर दुनिया में नाम कर जा उनका गुलाम हो कर दुनिया में नाम कर जा बन जा हुसैनी बन जा बन जा हुसैनी बन जा बन जा हुसैनी बन जा بنجا جا حسینی بن جا حسینی بنجا جا حسینی بنجا جا بن جا حسینی بن حسینی بن حسینی بن ان کا غلام ہو کر دنیا میں نام کر جا ان کا غلام ہو کر دنیا

محبت ایمان کی نشانی اصحاب کی محبت ایمان کی نشانی تو پیاروں سے کر جا تو پیاروں سے کر جا بن جا حسین بن جا ان کا گلام ہو کر دنیا نام کر جا ان کا غلام ہو کر دنیا بے نام کر جا بن جا, جا. جا حسینی بن جا بن جا حسینی بن جا بن جا حسینی بن جا. बंजा हुसैनी बंजा हुसैनी बंजा हुसैनी बा बंजा हुसैनी बजा हुसैनी बजा हुसैनी बजा سے پوچھ کیسے ملتی ہے جن جندگانی دہور اسے پوچھ کیسے ملتی ہے جندگانی مرنے سے پہلے مر جا مرنے سے پہلے مر جا بن جا حسین بن جا ان کا گلام ہو کر دنیا میں نام کر جا ان کا غلام ہو کر دنیا میں نام کر جا بن جا حسینی بن 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 جا حسینی بن جا حسینی بن جا بن جا حسینی بن حسینی بن حسینی بن جا, جا, جا. گل کا بولیں گے میں حسینی گزداگ سیدوں کا بولیں گے میں حسینی تاجب ان کی کرجا جا تاجب ان کی کرجا بن جا حسینی بن جا ان کا غلام ہو کر دنیا میں نام کر جا ان کا غلام ہو کر دنیا میں نام کر جا جا حسینی بن جا جا حسینی بن جا بن جا حسینی بن, جا. بن جا، बना हुसैनी बनजा हुसैनी बनजा हुसैनी बा बंजा हुसैनी बनजा हुसैनी बनजा हुसैनी बा अलाह सले आला আমার আব্বারা ভাইয়েরা সময় খুব সংক্ষেপ কারবালার কথাটা তুলেছি যখন ছোট্ট করে শেষ করে দিয়ে আমি বিদায় নেব এবারে আসেন ইমামে হুসাইনের গুণ চাই ওই দৃশ্য দেখার পরে সকাল হয়ে গেছে এবারে এজিদিলস্কার সকাল হতে না হতে কারবালার ময়দানে হাজির হয়ে গেছে হুসাইন তুমি যখন আমাদের কি মেনে নেবে না তাহলে তুমি যুদ্ধের জন্যে তৈরি হয়ে যাও বার বার অফার দিয়েছিল তথাপিও মেনে নেয়নে যুদ্ধ সর্বশেষ হয়েও ছিল আর সর্বশেষ ইমামে হুসাইন শিক্ষা দিয়েছে অন্যায়ের কাছে মাথা নত করেও নিজরে বলুন মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা এবারে জিদি লস্করেরা কারবালার জমিনে হাজির হয়ে গেছে ইমামে হুসাইন উজরামার ঘোড়া আর পিঠের উপরে সবার ওদের কাছেতে পৌঁছে গেছে এ জিদি শুনে রেখে দাও কোন সাইনকে তোমরা শহীদ করতে এসেছ কোন সাইনকে তোমরা মারতে এসেছ কোন সাইনের বিরুদ্ধে তোমরা তরয়াল ধরছো এই যে লাশ কইরা শুনে রে কেলা যে হুসাইনের বিরুদ্ধে তরয়াল ধরছো ওই হুসাইনের নানার উপরে তোমরা দরুদ পড়ো কোন হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছো যে হুসাইনের উপরে না মাঝে তোমরা সালাম পাঠাও না মাঝে তোমরা দরুদ পড়ো কোন হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছো যে হুসাইনের আব্বজান তোমাদের কি হাউজে কাউসার পানি পান করাবে সেই হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছ

আমি এসে গেছে হুজুর আমার ভুল হয়ে গেছে আমাকে আপনি মাফ করে দেন আমি হুর আপনার পক্ষে দাঁড়িয়ে এ জিদ্দের বিরুদ্ধে লড়াই করতে চাই হুজুর আমার হাজরাতে হরকে কবুল করে নিলেন হুজুরের দরবারে নিয়ে নিলেন এবার ইমামে হুসাইন খিমার মধ্যে চলে গেছে হুকুম হয়ে গেছে কে সর্ব প্রথম যুদ্ধে যাবে কে সর্ব বিরুদ্ধে লড়াই করবে হাজরাতে হর বলেছিল হুজুর সবার আগে যাব এ জিদি সঙ্গে লড়াই করতে যুন আমার আগিয়ে গেছে শহীদ হয়ে গেছে তার আগে দুনিয়াকে দেখিয়েছে অন্যায়ের দিকে ছিল ন্যায়ের দিকে এসে চল্লিশ জন কাফেরকে নিজে হাতে করে এই দুনিয়ার জমি থেকে নাম নিশানা মিটিয়েছে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ প্রথমে ছিল অন্যায়ের দিকে সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন যখন হজ করছে আহা কোন হুসাইন কে মারতে এসেছ জানো যে হুসাইনের নানার উপরে তোমরা দরুদ পড়ো কোন হুসাইন কে মারতে এসেছ জানো যে হুসাইন কে তোমরা নামাজে সালাম পাঠাও কোন হুসাইন কে মারতে এসেছ জানো যে হুসাইন কে জান্নাতী যুবকদের সরদার তোমাদের জন্য আল্লাহ করেছে কোন হুসাইন কে মারতে এসেছ জানো যে হুসাইনের আব্বা আমার আব্বা তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে হা সেই হুসাইনকে মারতে এলে এইভাবে যখন বলছে যার লাভ পরিমাণ যার মধ্যে ইমান থাকবে তার অন্তরে গিয়ে কথাটা লাগবে না লাগবে না তো আবাজ দেন হুর বলে একজন তার অন্তরটা কেঁদে উঠেছে আহা তাই তো আমার নবীর বংশের বাচ্চার বিরুদ্ধে তো রয়াল ধরবো হুজুর কিছু মানুষকে নিয়ে ইমামে হুসাইনের দিকে চলে এলেঞ্জরে বল সুবাহা হুজুর হুর ভুল করে ফেলেছি আমি আপনার হয়েই লড়তে চাই কে যাবে আগে যুদ্ধে কে যাবে এজিদি লস্করদের মোকাবেলায় আগে কে যাবে হুর বলছে আমি যাব চলে গেলেন চল্লিশ জন কাফের নাম নিশানা মিটিয়ে নিজেও শহীদ হয়েছিলেন জোরে বলো ওদের দিকে ছিল ওদের দিকে থাকলে যদি মারা যেত ঠিকানা কি হতো এই বিশ্বাস সবার আছে না নাই যে মরতে একদিন হবে সবার হবে যে এজিদির

পরিবর্তন হয়ে হুসাইনের দিকে এসে শুধু তাই নয় চল্লিশ জনকে মিটিয়ে নিজেও জান্নাত কিনে নিয়েছে জোরে বলো আবার কেউ কথা দেবেন নাকি যে জান্নাত কিনে নিয়েছে বলছি বলে কেন ফুরফুরা শরীফের কিছু কিছু বক্তারা ওয়াজ করতে করতে বলে ফেলে জান্নাত কিনার গল্প ওয়াজ করে ফেলে আমার জানা আমি দেখেছি শুনেছি অনেকে বলে যে ফুরফুরার হুজুররা কি জান্নাতে সার্টিফিকেট নিয়ে বসে আছে নাকি থাকে তাকে বলে জান্নাত কিনে আরে নবী পাক নিজে বলেছে আমার একজন সাহাবাত দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে জোরে বলো সুবহান তুমি নবীর থেকে বড় মুক্তি হয়ে গেছো তুমি নবীর থেকে বেশি শিক্ষিত হয়ে গেছো নবীজি কানে বলেছে আমার একজন দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে তাহলে জান্নাত কিনার সিস্টেমটা কে শিখাচ্ছে নবী শিখিয়েছে আজও যদি তুমি সত্যের পক্ষে থাকতে পারো তুমিও জান্নাত কিনে নিয়ে যেতে পারবে এতে কোনো সন্দেহ নাই জোরে বলো সুবহান সেই দিন আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছে ইমানে একদিকে এজিদ আর একদিকে ইমানে হুসাইন এই রকম মুহূর্ত সবাই জানে গেলেই মরতে হবে সেই জায়গায় পরিবর্তন হয়ে ইমানে হুসাইনের দিকে এসেছে এখানে হুর জান্নাত কিনে নিয়েছে এতে কোনো সন্দেহ ছিল না জোরে বলো সুবহান আল্লাহ

জিহাদের ময়দানে চলে গেলে যুদ্ধ করছে যুদ্ধ করছে করতে করতে হঠাৎ করে একটা বল লোক নিজা এসে বুকে নিয়ে গেছে আমার একটু जखম হয়ে গেছে সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে উঠে আবার ফিরে আসতে লেগেছে যায় ইমামে হুসাইন বাচ্চার আঘাত লেগেছে দেখে ছুটে ছুটে গিয়েছে ইমামে হুসাইনের বাচ্চা আলী আকবার কি মাথাটা রেখেছে আলী আকবারের ঈমান দেখেন তখনও বল আব্বা জান আমাকে একটু পানি দেন কাফেরদের বিরুদ্ধে আর একটু লড়বো জোরে বলো সুবাহান হা আমাদের ইমান আর তানাদের ইমান পার্থক্য কোথায় দাঁড়িয়ে তারাও মানুষ ছিল আমরাও মানুষ আলাদা নাকি তারাও মানুষ আমরাও মানুষ আমাদের হাত আছে তাদের হাত ছিল না আছে সব কিছুই তো দেখতে এক আমরাও মানুষ তারাও মানুষ তাদেরও যে আল্লাহ আমাদেরও সে আল্লাহ যদি কেউ বলে তাদের পক্ষে আল্লাহর সহযোগিতে এসেছিল তাই তো নাউজ বিল্লা আল্লাহ কি মরে গেছে আল্লাহ মরে গেছে আল্লাহ আজ আছে না নাই আল্লাহ আজ আমাদের জন্য খালেক না খালেক নয় খালেক আল্লাহ আজ আমাদের জন্য মালিক না মালিক নয় সেদিন আল্লাহর সহযোগিতা হয়েছে আজকে আল্লাহর সহযোগিতা আসতে বাধ্য আমরা যদি ইমানদার হয়ে যাও সেই দিন আর আজকে কোনো তফাত নেই কোনো পার্থক্য নাই শুধু পার্থক্য ইমানের জায়গা শুধু পার্থক্য আল্লাহ ভয়ের জায়গায় তারা আল্লাহকে ভয় করেছিল আমরা জানি আল্লাহ দেখছে তাও মত খাচ্ছি আমরা জানি আল্লাহ দেখছে তাও বিড়ি খাচ্ছি আমরা জানি আল্লাহ দেখছে তাও সিগারেট খাচ্ছি আমরা জানি আল্লাহ দেখছে তাও উঁচু গলায় মা বাবের সামনে কথা বলছি আমরা জানি আল্লাহ দেখছে তথাপিও নামাজ কাজা করছি তাদের ইমান আমাদের ইমান এক আছে সব জায়গায় এক পার্থক্য একটা জায়গায় করে ফেলেছি ইমান 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 যদি থাকতো আজও যদি কোনো বদর তৈরি হতো আজও কোনো কারবালা তৈরি হতো খুদার কসম করে বলছি সেখানেও আল্লাহর ফারিস এসে যেত জোরে বলুন আর আজকে আসবে কাল আসবে না এমনটাও নয় আপনারা ইমানদার হয়ে যান কালকেও কোনো যুদ্ধ শুরু হলে কালকেও আল্লাহ ফারিস্তা কেন সেই আল্লাহ আজও আছে চিন্তা করেন ইমাম আলী আকবর হুজুর আমার বলছেন ইমামে হুসাইনের সাহেব জাদা হজরাতে আলী আকবর হুজুরের বুকে তখন নিজা ঢুকে আছে বললম ঢুকে আছে রক্ত বাইর হচ্ছে এমন অবস্থা কে বলছে আব্বা আপনি আমাকে একটু পানি দেন ওই কাফেরদের বিরুদ্ধে বিরুদ্ধে আর একটু লড়ব ধরে বলতে পারছে না সুবাহান আল্লাহ ইমামে হুসাইন বলছে ছেলেগুলো পানির জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলো কাতরাচ্ছে পানির অভাব পানি নাই তবে শোনো আমাদের নানা আমরা যখন পিপাসিত হতাম জীবটাকে বার করে দিত আমরা চুসতাম ইমামে হুসাইন জীবটাকে বার করে দিলেন হাজরাতে আলী একবার চুষলেন আব্বা যান থেকে মুক্ত পেয়েছি আমি একটু পিপাসা নিবারণ হয়েছে আমার এবার আপনি আমার বুক থেকে ওই নিজাদ বল্লমটাকে বার করে দেন যখনই বার করলেন ফরার মতো রক্ত বেরিয়ে হুজুর আমার শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন একে একে সবাই শহীদ হয়ে গেছে এবারে পালা এসে গেছে কার ইমামে হুসাইন আহা দিন দুনিয়ার বাদশাহ হুজুরের নামাজার পালা এসে গেছে ইমামে হুসাইন এবার কারবালার জমিনে যাবে এজিদের বিরুদ্ধে যাবে ইসলামের পক্ষে যাবে ন্যায়ের পক্ষে যাবে সত্যের পক্ষে যাবে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য যাবে দিনকে প্রতিষ্ঠা করার জন্য যাবে হুজুর আমার বলছে সবাই আমাকে বিদায় দাও আমি কারবালার জমিনে যাব নানা দিনকে বাঁচাতে হবে নানা ইসলামকে মিটাতে হবে সবাই আমাকে বিদায় দাও

তরোয়াল যদি তাদের সামনে দাঁড় করা হয় দাঁড় করানো হয় তরোয়ালের থেকে তারা ছোট হয়ে যাবে এত ছোট বাচ্চা ইমামে হুসাইন বলছে গুঞ্জাইনাত এই বাচ্চা দুটো গিয়ে কি করবে এত ছোট ছোট বাচ্চা কেন কারবালাই যাবে হাজরাতের সাইয়েদা জাইনা বলছে আমার বাচ্চা দুনিয়ায় বেঁচে থাকবে আর আলী কলিজার টুকরা কারবালায় শহীদ হবে এটা আমি যাই না কখনো মেনে নিতে পারি না জোরে বলবো তো এই বাচ্চা দুটোকে তৈরি করে দিলেন বাচ্চা দুটোকে রেডি করে দিয়েছে কারবালায় চলে গেছে তারাও শহীদ হয়ে গেছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ রবি পাকে প্রেমিকেরা এজিদের লস্কাতে সামনে চারাই গেছে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে তারাই শহীদ হয়ে গেছে এ যুবকেরা আজকের দিনেও মরে রেখে দিও সত্যের পক্ষে থাকতে গেলে হয়তো তোমাকে জেল কাটতে হতে পারে সত্যের পক্ষে থাকতে গেলে হয়তো তোমাকে মার খেতে হতে হতে পারে সত্যের পক্ষে থাকতে গেলে তোমাকে ঘর ছাড়তে হতে পারে সত্যের পক্ষে থাকতে গেলে তোমাকে হুমকিও পেতে হতে পারে কেননা নবী পাকে জিন্দেগির দিকে তাকান যাকে আল্লাহ দুজনে সুলতান বানিয়েছে আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে রেখে দে আসমানকে আমি আল্লাহ বানিয়েছি জমিনকে আমি আল্লাহ বানিয়েছি চা শুরু যো দুনিয়ায় চা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ বানিয়েছি আর আমার বন্ধুকে আমি আল্লাহ কসিম বলে দিয়েছি আমি আল্লাহ বানানের মালি আমি আল্লাহ তৈরি করার মালি আমি আল্লাহ সৃষ্টি করার মালিক সবকিছু আর আমার বন্ধুকে কসিম বলে দিয়ে এই দুনিয়াটাকে আমার বন্ধুকে আমি নজরানা দিয়েছি আরো জোরে বলুন সুবাহান আল্লাহ সেই নবী যাকে আল্লাহ কসিম বানিয়েছে দুনিয়ার দায়িত্ব যাকে দিয়েছে দুনিয়াটাকে আল্লাহ যাকে গিফট করেছে সেই নবী নিজের জন্মভূমি ছেড়ে যেতে হয়েছে না হয় সত্যের পক্ষে থাকতে গিয়ে সেই নবীকেও ছাড়া হতে হয়েছে সত্যের পক্ষে থাকতে গিয়ে সেই নবীকে হেরা গুহায় গিয়ে থাকতে হয়েছে সত্যের জন্য সত্যকে প্রচার করতে যে সেই নবীকে জঙ্গলে থাকতে হয়েছে ফলমূল ইত্যাদি দিন কাটাতে হয়েছে আপনি কি আপনি কত বড় হয়ে গেছে যে সত্যের পক্ষে থাকবেন আর মার খাবেন না না এটা কখনো সত্যের পক্ষে থাকা হয় না কেন ইতিহাস করে দেখো গল্প বলছিনা না কারোর বিরুদ্ধেও বলছি না কারোর পক্ষেও বলছি না কোরআন বলছি হাদিস বলছি ইতিহাস পড়ে দেখো যারাই সত্যের পক্ষে ছিল তারাই মার খেয়েছে যারাই সত্যের পক্ষে ছিল তারাই জেল খেটেছে যারাই সত্যের পক্ষে ছিল তারাই ঘর হয়েছে যারাই সত্যের পক্ষে ছিল তাদের উপরে একটার পর একটা জুলুম এসেছে কিন্তু মানিক বলেছে যত জুলুমি আসুক না কেন তোরা যদি আমার পক্ষে

সম্মান চলে গেছে অনেকে বলতে পারে ও জেল কাটছে ও মার খাচ্ছে ওরাবা আবার সম্মান আরে খেপা ইউসুফ নবী জেল খেটেছে ইউসুফ নবী সম্মান চলে গেছে তুমি যদি তাই বলো যে হেরে গেছে সম্মান চলে গেছে ইমাম হুসাইন কারবালার জমিনে তো করদান জুদা করে দিয়েছে শহীদ হয়ে গেছে হেরে গেছে ইমাম হুসাইন শহীদ হয়ে শিক্ষা দিয়েছে দেখ আমার উপরে জুলুম এসেছে ঠিক কথা অন্যায়ের কাছে মাথা নত করিনি জোরে বলুন সুবহানাল্লাহ

একটা পুরাতন পাগড়ি রয়েছে ওই পাগড়িটাকে আমার কাছে এনে দাও ইমামে হুসাইন কে পাগড়ি দেওয়া হলো ইমামে হুসাইন পাগড়ি দেখিয়ে বলতে লেগেছে তোমরা কি জানো এই পাগড়িটার কার এই পাগড়ি অন্য কারো নয় দোনো জানে সুলতান আল্লাহ পাকের বন্ধু আমার নানা জান মোহাম্মদ الرسুলে

লোকেরা এবারে হুকুম করে দিলেন যাও সীমার মধ্যে চলে যাও পুরাতন একটা চাদর রয়েছে ওই চাদরটাকে আমি হুসাইন আমার কাছে এনে দাও তোমরা কি জানো এই চাদরটা কার ইমামে হুসাইন বলতে লেগেছে এই চাদরটা অন্য কারো নয় এই চাদরটা খাতুনে যান না আমার আম্মা যান হাজরাতে ফাতেমা আরো জুড়ে বলুন সুবাহ আল্লাহ এ যুবকেরা এবার এই হুসাইন বেরিয়ে গেছে ঘোড়া আর পিঠে সবার হয়ে গেছে আমার ঘোড়ালে ঘোড়া পা মারে ঘোড়া এক কমে আগে যাই না জোর আবার দুল দুল কি হয়েছে কেন তুমি আগে যাও না কি হয়েছে কেন তোমার লাগাম টানছি কেন তুমি আগাও না ইমামে হুসাইন নেমে দেখছে হুসাইনে

এদি লস্টা সামনে যারাই গেছে আর ফিরে আসেনি তাই আমার আপ্পাকে আর যেতে দেবো না পিছনের পা কে ছড়িয়ে ধরে কাঁদছে সৈয়েদা সাকিনা আহা আমার আপ্পাকে নিয়ে যাস না দুল তুই আমার আপ্পাকে নিয়ে যাস না কেন আমার আপ্পা গেলে শেষ হয়ে যাবে আমি সৈয়েদা সাকিনা ততক্ষণ ঘুমাতে পারি না যতক্ষণ আমার আপ্পা তার জিভটাকে আমাকে না ধুষাই আমি সাকিনা ততক্ষণ ঘুমাতে পারি না যতক্ষণ না আমার আব্বার বুকেতে আমি মাথা না দিই জুলজালা দুল তুই আমার আব্বাকে নিয়ে যাস না আমার আব্বা যদি এই রাস্তায় গিয়ে শহীদ হয়ে যায় আমার রাতে আর ঘুম হবে না ছোট্ট বাচ্চা যদি আমার আব্বা গিয়ে শহীদ হয়ে যায় আমার জীব চুষা আর হবে না তুই আমার আব্বাকে নিয়ে যাস না ইমামে হুসাইন নেমে দেখছে ওই বাচ্চাটা ধরে পা দুটো ধরে কানতে লেগেছে ইমামে হুসাইন বাচ্চাটাকে ধরে নিয়ে সাইয়েদা জয়নাব বোনের কাছে হাওলা করে রেখে ইমামে হুসাইন কারবালার জমিনে বেরিয়ে গেলেন আহা আমাদের ঘরে সন্তান আছে আমাদের ঘরে বাচ্চা আছে তাদের মুখের দিকে তাকালে আমাদের আর খিদে লাগে না তাদের মুখের দিকে তাকালে সবকিছু ভুলে যায় ছোট বাচ্চা বাপ জানে ইমামে হুসাইন জানে যে আমি গেলেই শহীদ হয়ে যাবো কেন আমার নানা যান বলেছিল এই কারবালাই তুমি শহীদ হবে আমি গেলেই শহীদ হব ওই ছোট্ট বাচ্চার মায়া করলেন না যে বাচ্চাটা কাঁদছে আমি আমার বুকে মাথা না দিলই সাকিনার ঘুম আসে না আমার জিভ না চুষলে সাকিনার ঘুম আসে না সব জানার পরেও বাচ্চাটাকে কুরবান করে দিয়ে বাচ্চাটাকে আম্মা হাজরাতে জাইনাবের হাতে সফরত করে দিয়ে যুদ্ধের ময়দানের দিকে চলে গেলেন এর নাম হলো হুসাইন 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 করছো নামাজ পড়ো হুসাইন হুসাইন করছো আল্লাহকে ভয় করো হুসাইন হুসাইন করছো মোহাম্মদ রসুলকে প্রেম করো কেন হুসাইন তো নানা দিনের জন্য সেই শহীদ হয়েছে হুসাইন করেছে হুসাইন নামাজকে প্রতিষ্ঠা করার জন্যই কুরবান হয়েছে সেই হুসাইনকে মানি মুখে দাবি করার থেকে নামাজ পড়ো হুসাইন বলবে হ্যাঁ আমাকে মানে সেই হুসাইনকে কে মুখে মানি দাবি করার থেকে হুসাইনের নানা জান মোহাম্মদ রাসূলকে প্রেম করো হুসাইন বলবে হ্যাঁ আমাকে ভালোবাসে সেই হুসাইনকে মানি দাবি করবে এটা বলার থেকে হুসাইনের মালিক আল্লাহকে ভয় করো হুসাইন বলবে হ্যাঁ আমাকে ভালোবাসে And you look

আমি হুসাইন আরাই তো ফিরে আসবো না তুমি আমার সাকিনাকে খেয়াল রেখে দিও এ যুবকেরা ইমামে হুসাইন এবারে কারুবালার জমিনে যেতে লেগেছে ঘোড়ার পিঠে সবার হয়ে গেছে ইমামে হুসাইনে চাদরের দিকে তাকালে যেন মনে হয় কারুবালার জমিনে ফাতে মা যেতে লেগেছে ইমামে হুসাইন উজুরের তরোয়ালের দিকে তাকালে মনে হয় কারুবালার জমিনে খাইবারের

হাতে তরোয়াল নিয়েছে মৌলা আলী আর মাতার পাগড়িটা দিয়েছে মোহাম্মদ রসুলের তাই কারবালার জমিনে যাচ্ছে ইমামে হুসাইন ঘোড়ার পিঠে করে হাদিসের কিতাব বলছে চাদরের দিকে তাকালে মনে হয় আম্মা ফাতেমা ঘোড়ার পিঠে সবার হয়ে যাচ্ছে জোরে বলো সোবাহ হাদিসের কিতাব বলছে তরোয়ালের দিকে তাকালে মনে হয় কারবালার জমিন ইমামে হুসাইন নয় হো হাইবারের বীর বিজয়ী পুরুষ হজরাতে মৌলা আলী ঘোড়ার পিঠে সবার হয়ে এজিদদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে জোরে বলুন সুবাহান আল্লাহ হুসাইনের পাগড়ির দিকে তাকালে মনে হয় অন্য কেউ নয় দনুজাহানের সুলতান আল্লাহর বন্ধু ঘোড়ার পিঠে সবার হয়ে যাচ্ছে জোরে বলুন সুবাহ ইমামে হুসাইন চার থেকে পাঁচ ঘন্টা লড়াই করেছে জোরে বলুন ইমামে হুসাইন চার থেকে পাঁচ ঘন্টায় একা এজিদদের বিরুদ্ধে লড়াই করেছে কেউ মারতে পারে কারো ক্ষমতা আছে ইমাম হুসাইনের গায়ে টাচ করা কেন পুরো শরীরটাই তো জান্নাতি বাচ্চা জোরে বলো সুবহান পুরো শরীর জান্নাতি এই জন্যই তো নবী বলতেন আমি হুসাইনকে হাসানকে সুখতাম যখনই সুখতাম জান্নাতের খুশবু পেতাম জোরে বলো সুবহান আল্লাহ জান্নাতি বাচ্চাকে কেউ মারতে পারে ইমামে হুসাইন ওই জন্যে চার থেকে পাঁচ ঘন্টা কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছিল জোরে বলুন এ যুবকেরা এর নবী পাকের পেভিকেরা কেন হুজুরকে কেউ মারতে পারে কেন হুজুরের শরীরে টাচ করতে পারে এ যুবকেরা হাদিসের কিতাব সাক্ষী দেয় ইমামে হাসানকে যদি আপনি দেখেন তখন মনে হবে ইমামে হাসানকে দেখছি যখন আপনি ইমামে হুসাইনকে দেখবেন তখন আপনার মনে হবে ইমামে হুসাইনকে দেখছি এ যুবকেরা হাদিসের কিতাব বলে যখন হাসানকে তুমি একা দেখবে মনে হবে হাসানকেই দেখছি হাদিসের কিতাব বলে যখন তুমি হুসাইন একা দেখবে মনে হবে হুসাইনকেই দেখছি আর দুই ভাইকে যখন পাশাপাশি দেখবে তখন মনে হবে তোর জাহানে সুলতান মোহাম্মদ রসুলকে দেখছি তাদেরকে আঘাত করতে পারে হাদিস বলছে হুসাইন কে একা দেখো মনে হবে হুসাইনকেই দেখছি হাসান কে একা দেখো মনে হবে হাসান দেখছি দুজনকে এক সঙ্গে দেখো মনে হবে মোহাম্মদ রসুল দেখছি জোরে বলো কেন একে অর্ধেক ওকে অর্ধেক দুটো মিলিয়ে মোহাম্মদ রসুল জোরে বলো আহা এই জন্যই তো কাফেররা ইমামে হাসান হুসাইনের শরীর আঘাত করতে পারছে না চার থেকে পাঁচ ঘন্টা লড়াই করেছে এবারে আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহ যাতে রাজি আল্লাহর হুকুম হয়ে গেছে হঠাৎ করে একটা তীর এসে বা যেকোনো কিছু মুবাহ হুজুরের এই নূরে ঠোঁটে ঠোঁটে এসে লেগে গেছে খিমার ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে যারা হুজুরের সাথী সঙ্গী যারা বেঁচে ছিল বা মহিলারাও আওয়াজ দিচ্ছে তোমরা কি জানো ইমাম হুসাইনের কোন জায়গায় আঘাত করেছ যে হুসাইন হুসাইনের এমন কোনো দিন ছিল না মোহাম্মদ রসুল ঠোঁটে চুমা দেয়নি জোরে বলো তোমরা কি জানো ইমাম হুসাইনের কোন জায়গাটাকে দ্বিখণ্ড করেছ তোমরা কি জানো ইমাম হুসাইনের কোন জায়গায় তিন নিক্ষেপ করেছ তোমরা কি জানো ইমাম হুসাইনের কোন জায়গায় আঘাত করেছ এমন কোনো দিন ছিল না যে দিনে আমি বলছিলাম না নামাজ প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছে এবারে আসেন কেন নামাজের সময় এসে গেছে হুজুর বলছে সময় এসে গেছে যুদ্ধ রাখো নামাজ পড়বো তারপরে আবার যুদ্ধ হবে এজিদের লস্করদের তরফ থেকে আওয়াজ আসছে আমাদের নামাজ দরকার নাই হুসাইন তোমার নামাজের দরকার আছে তুমি নামাজ পড়ো ইমামে হুসাইন নামাজে দাঁড়িয়ে গেছে নিয়ত করে নিয়েছে সুরাকে রাত পড়েছে রুকু দিয়েছে রুকু থেকে উঠেছে কাফেররা চিন্তা করছে ইমামে হুসাইনকে চার থেকে পাঁচ ঘন্টা আমরা মারার চেষ্টা করেছি পারিনি একে যদি নামাজ হালাতে না মারি আর মারতে পারবো এই একটা সুযোগ পেয়ে গেছে যে মানুষটা একা চার থেকে পাঁচ ঘন্টা লড়াই করে তাকে মারা সহজ নয় তাই অতটাই তার থেকে আরও বেশি সহজ হবে যদি তাকে নামাজের মধ্যে হুসাইন পাক যখনই শেষদায় গেলেন হুজুরের এই হাতে এসে একটা হাত করে দিয়েছে হুজুরে হুজুরের হাতটা দ্বিখণ্ড হয়ে গেছে হুজুরামার ঘুরে পড়ে গেলেন যেই ঘুরে পড়ে গেছেন আল্লাহ নবীর একজন সাহাবার বাচ্চা আসছে ইমামে হুসাইন কে শহীদ করবে ইমামে হুসাইন বলছে তোমার আব্বা আমার নানা জানের গুলামতি করেছে আর তুমি আজকে আমাকে শহীদ করতে এসেছ লজ্জায় মুখ ঘুরিয়ে চলে গেছে ইমামে হুসাইন বলছে তোমার আব্বা আমার নানার গোলামি করেছে আর তুমি সেই হুসাইন সেই নবীন নামাজার বিরুদ্ধে তরোয়াল ধরতেছ লজ্জায় মুখটাকে ঘুরিয়ে নিয়ে চলে গেলেন এবারে আসছে ইমামে হুসাইনকে শহীদ করবে নিষ্ঠুর বেঈমান সীমার নাম শুনেছেন তো আসছে ইমামে হুসাইনকে শহীদ করবে ইমামে হুসাইন ঘুরে পড়ে গেছে শুয়ে পড়েছে সীমার এসে ইমাম হুসাইনের বুকের উপরে বসে গেছে ইমাম হুসাইন মুচকে মুচকে হাসছে সীমার জিজ্ঞাসা করছে হুসাইন তোমাকে তো আমি মারতে এসেছি তোমাকে তো আমি কতল করতে এসেছি তোমার মুখে হাসি কেন হাসছো কেন ইমাম হুসাইন বলছো সীমার তুমি তোমার কাপড়টাকে বুকের কাপড়টাকে একটু উত্তরণ করো কেন হুসাইন আমার নানাজান ভবিষ্যৎবাণী করেছিল যে যার বুকেতে লোভ নাই পশম নাই সেই তোমাকে কতল করবে ইমাম হুসাইন বলছে তোমার বুকটা একটু উত্তোলন করো আমি দেখব সীমার বুকের কাপড়টা তুলেছে দেখলেন লোভ নাই পশম নাই ইমামে হুসাইন মুচকে মুচকে হাসছে কেন ইমামে হুসাইন বলছে এইবারে আমার শহীদ হবার সময় এসেছে জরে বলো সীমার নানার ভবিষ্যৎ অনুযায়ী নানা যে কথা বলে দিয়েছিল যে নওয়াসা হুসাইন তোমাকে যে শহীদ করবে তার বুকে লোন থাকবে না তার বুকে পশম থাকবে না সীমার আমি তোমাই দেখে নিয়েছি তোমার বুকে পশম নাই তোমার বুকে লোন নাই তোমার দ্বারাই শহীদ করা সহজ তুমি আমাকে শহীদ করবে আর আমি হুসাইন মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাব জোরে বলো সুবহান আল্লাহ আরো জোরে বলো সুবহান আল্লাহ নারাই ইমামে হাসান امام حسان انسائی جناتی جبود سردار جناتی جبود سردار